1947-এর 2রা জানুয়ারিতে মহাত্মা গান্ধী পূর্ববঙ্গের দাঙ্গাপীড়িত অঞ্চলগুলিতে শান্তি পদযাত্রা শুরু করেন। ১৯৪৭ সাল ভারতে তখন অনিশ্চয়তার এক ভয়াবহ ছায়া সর্বত্র গ্রাস করে রেখেছিল। রাজনীতিগতভাবেও কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা ছিল না। বাংলা প্রদেশ থেকে যখন উদ্বেগে ফেলার মতো খবর আসতে থাকল, গান্ধীজি তখন নিজের সমস্ত কর্মসূচি বাতিল করে দিলেন। সিদ্ধান্ত নিলেন দাঙ্গাপীড়িত এলাকাগুলি সফর করার ব্যাপারে। সেখানকার নোয়াখালীতে তিনি দেখতে পেলেন দেশবাসীর মধ্যে ভয়, হিংসা ও ঘৃণা কতটা সাংঘাতিক জায়গায় যেতে পারে। তিনি গ্রাম থেকে গ্রামে সফর করলেন এবং রাজনীতির সীমা অতিক্রম করে মানবিক দৃষ্টিকোণ থেকে শান্তি স্থাপনের জন্য আবেদন জানালেন। তিনি প্রতিটি রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানালেন, পরিস্থিতি যেন সভ্য সমাজের অনুপযুক্ত না হয়ে যায়, সেই লক্ষ্যে একযোগে কাজ করার জন্য। গান্ধীজির সেই উপস্থিতি দাঙ্গাপীড়িত এলাকাগুলিতে ইতিবাচক প্রভাব ফেলল। উত্তেজনা ও হিংসার পরিসর অনেকটাই স্তিমিত হয়ে এল। আজ আমরা স্বাধীনতা সংগ্রামী হরেকৃষ্ণ মেহতাবকেও স্মরণ করছি। তিনি 1987-এর 2রা জানুয়ারিতে প্রয়াত হয়েছিলেন। তিনি উৎকল কেশরী নামেও সুখ্যাত ছিলেন। স্বাধীনতা সংগ্রামের সময় তিনি বেশ কয়েকবার কারাদণ্ড ভোগ করেন। হরেকৃষ্ণ মেহতাবের জন্ম 1899-এর 21শে নভেম্বরে উড়িষ্যার বালেশ্বর জেলার আগরপাড়া গ্রামে হয়েছিল। স্বাধীনতা সংগ্রামে যোগদানের জন্য তিনি 1921-এ স্নাতক মানের মাঝ পথেই পড়াশোনা ছেড়ে বেরিয়ে আসেন। তিনি 1930 সালে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হন। সেই বছরই সত্যাগ্রহ আন্দোলনে যোগদানের কারণে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি বাল্মীকি রামায়ণের উড়িয়া ভাষায় অনুবাদ করেন, শ্রীমদ ভগবদ্ গীতার উড়িয়া ভাষার কাব্য রূপান্তর ঘটান। লবণ সত্যাগ্রহে অংশগ্রহণের জন্য তাকে 1932-এ কারাদণ্ড দেওয়া হয়। কারামুক্তির পর কিছুকাল তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে বারদলিতে কাটান। তিনি গান্ধীজির দর্শন ও আদর্শ প্রচারের জন্য রচনা পত্রিকা প্রকাশ করেন। 1942-এ ভারত ছাড়ো আন্দোলনের সময় দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের পাশাপাশি তাকেও গ্রেফতার করা হয়। তিনি টানা 2.5 বছর ধরে আহমদনগর দুর্গের কারাগারে বন্দী ছিলেন। 1945-এ তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। মেহতাব উড়িষ্যার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। 1946-এর এপ্রিল থেকে 1950-এর মে মাস পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1950 থেকে 1952 পর্যন্ত কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পোদ্যোগ মন্ত্রী ছিলেন তিনি। পরে 1955 থেকে 1956 পর্যন্ত বোম্বের রাজ্যপাল ছিলেন। 1956-তে রাজ্যপালের পদ ছেড়ে দিয়ে তিনি পুনরায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1960 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করে যান। মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি বেশ কিছু ছোট ছোট রাজন্য শাসিত অঞ্চলকে রাজ্যের সঙ্গে যুক্ত করানো এবং কটকের পরিবর্তে ভুবনেশ্বরের রাজধানী স্থানান্তর করান। একই সঙ্গে বহু উদ্দেশ্য সাধক হীরাকুদ বাঁধ নির্মাণের প্রস্তাবে স্বীকৃতি প্রদান এবং নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি 1962-তে আঙুল থেকে লোকসভার জন্য নির্বাচিত হন এবং আমৃত্যু জনসেবায় নিজেকে নিয়োজিত রাখেন। আমরা এই মহান জাতীয়তাবাদী নেতাকে শত শত প্রণাম জানাই। আমরা মহান স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক মানাত্তু পদ্মনাভনকেও স্মরণ করছি। তিনি 1878-এর 2রা জানুয়ারিতে কেরলের কোট্টায়মে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন দূরদর্শী সমাজ সংস্কারক। পদ্মনাভন কেরলের নায়ার সম্প্রদায়কে নায়ার সার্ভেন্ট সোসাইটির মাধ্যমে সুসংগঠিত করেন। তিনি সামাজিক অসাম্যের বিরুদ্ধেও লড়াই চালান। 1924-এ তিনি ভাইকম সত্যাগ্রহের অংশীদার হন। তথা কথিত নিম্ন বর্ণের মানুষকে মন্দিরে প্রবেশ করতে দেওয়ার দাবিতে 1931-এ তিনি গুরুভায়ুর সত্যাগ্রহেও অংশগ্রহণ করেন। জাতপাতের সমস্ত ভেদাভেদকে উপেক্ষা করে তিনি নিজের পারিবারিক মন্দিরটিকে সবার জন্য উন্মুক্ত করে দেন। 1947-এর 25শে মে পদ্মনাভন আলাপ্পুঝার মুতুকুলামে প্রখ্যাত মুতুকুলাম ভাষণ প্রদান করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার কারণে 1947-এর 14ই জুলাই তাকে গ্রেফতার করা হয়। স্বাধীনতার পর
পদ্মনাভন রাজনীতিতে যোগ দেন এবং জনসেবায় নিজেকে জড়িয়ে রাখেন। এই মহান স্বাধীনতা সংগ্রামীকে আমরা প্রণাম জানাই। ১৯৪৭ বিসিনি জানুয়ারি সাল নয় মহাত্মা গান্ধী সালকা বাংলানি দাঙ্গাবাই কবলজাক আমচায় তংকুজাং নিলাম হিম্মা সেংমানে। ১৯৪৭ বিসি ভারত আফ্রো কিরিমা সিংচা সাম্পিলি কাইসা কলবই তংমানে ঠুংরুং বাইব তাইব মুংসাবো তংমানিয়া বাংলা হাস্তে নেসিমে জেফ্রো তি সাবই রুনা ককতুমা ফাইকা গান্ধীজি আজ জরাব বাইথাংনি বেভাগ সামমুং তাংবুতাং রগ্ন কারই রুব ওয়ানছুক মুনাখা দাঙ্গাবাই কবুলজাক আমচাই রগ বেড়াই নাইনানি আরো নই নোয়া খালিও ব নৌকা হা কতনি লুকুরগনি বিশিং কিরিমা নাসলেমুং বুসুক কিরিমা সিংচা অঙ্গুই থাংমানো ব কামি কামি বেড়াই নাইকা তাই থুংরুংনি আরি লাইয়ই খাবাই টংকুচাং নারুংনানি বাগুই কবক্ষা ব বেভাগ থুংরুং বদলন কবক্ষা টংমুং বরক হদানি বাগুইয়া উংমাতৈ আবন নাহারৈ বাক্সাকে সামুং তাকনানি নাংনাই গান্ধীজিনি অ মানজাকমং দাঙ্গাবাই কবলজাক আমচাই রগ কাহা মারি ফিনজাকা তুংফ্লা মাতাই নাসলেমুং ফিনজাক কিসা অঙ্গুই ফাইকা চুংতিনি ইয়কমা সভা খাইনাই হরে কৃষ্ণ মেহতাব নব মৈতু খাইয়ানো ১৯৮৭ বিসিনি জানুয়ারি সাল নুয় ব থুইজামানে ব উৎকল কেশরী মুং বাইব সিনি মুং মানজাক তংমানে ইয়কমা সভানি জরাও ব গুবংমা জরা আলংনগ সবজাকা 1899 বিসিনি নভেম্বর সাল নুচি ছাব উড়িষ্যানি বালেশ্বর হাঙ্করনি আগরপাড়া কামিও হরে কৃষ্ণ মেহতাব আসাইমানে ইয়কমা সভানি জরাও 1921 বিসিও ব রুংন কতর সুরুং তমানি জরাও ন রুংন গাকারই রুব 1930 বিসিও ব উত্তর প্রদেশ কংগ্রেস কমিটি নি কাসকু সংজাগ আ বিসিও ন সত্যাগ্রহ সভা ও মানজাকমা বাকুই বন আলংনগ সব ব বাল্মীকি রামায়ণনি উড়িষ্যা কক সেলাই খেলাইমানে শ্রীমদ ভগবত গীতানব উড়িষ্যা কক বাই কক সেলাই খেলাইমানে সম সত্যাগ্রহ মানজাকমা বাগুই বন 1932 বিসিও আলংনগ সব আলংনকনি ফিয়কজাকমা ওলব মহাত্মা গান্ধী বাই বারদলিও তংমানে ব গান্ধীজিনি নাহার মংন তাই সামং তাংমান আওয়াইনা বাগুই রচনা পত্রিকা কারিমানে 1942 বিসিও ভারতীয় কাটি চবানি জরাব হাকতনি কুসুক ঠুংরুং আদং সংবাই বনব রমখা ব বিশিষা খাকসা রময় আহমেদাবাদ আলংনগ সবজাক তংখা ব 1945 বিসিনি মে তাল ফিয়গৈ রোজাগ মেহতাব উড়িষ্যানি পৈলা মন্ত্রী অক্রাবু তংমানে ব 1946 বিসিনি এপ্রিল তালনি সিমি 1950 বিসিনি মে তাল জরাব আশোক থাই তংখা ব 1950 বিসিনি সিমি 1952 বিসি জরা কেন্দ্রনি বানিয়া তাই সালামকর সাকথানাই মন্ত্রীবু তংমানে তাই উল 1955 বিসিনি সিমি 1956 বিসিনি জরা বুম্বাইনি হাস্তেফা অঙ্গই সামং তাংখা 1957 বিসিনিও হাস্তেফানি আশোক থাই আকারই রুব বতাইসা উড়িষ্যানি মন্ত্রীকরা অঙ্গ তাই 1957 বিসিনি সিমি 1960 বিসি জরা ও আশোক থাইও সামং তাংলাংখা মন্ত্রীকরানি বারজানি জরা ও মেহতাব আলংনগ তংনাই রগ্নে কতকনি নরই ভুবনেশ্বর রাজাঘর সুনামনা ও তাই গুবংমা হাকতনি হীরাকুট টংকুচাং সুনামনা ও নাংকুমো বারজাই আসাক্ষা ব 1962 বিসিও আঙ্গুলনি সিমি লোকসভানি বাগুই সংজাগ তাই লাংমা টংসাক লুকুচুবা মুঙ্গ বাইথাং সামং তাংলাংখা থুংরুং ও মুংগনাং বসং খাফুরজাকনাইনো চুং খুলুমা ইয়াফারো চুংতিনি মুংগনা ইয়কমা সভা খাইনাই তাই হদানি সামুং তাংনাই মানাত্তু পদ্মনাভ নব মৈতু খাইয়ানো 1878 বিসিনি জানুয়ারি সাল নুয় ব কেরালানি কুত্তায়াম আসাইমানি ব দজাক হদানি সামুং তাংনাই তংমানি পদ্মনাভন কেরালানি নায়ার বসংনক নায়ার সার্ভেন সুসাইটিনি বিসিংতুই থানচা খাইমানি ব হদানি সাবজাগিয়ারনো কেবেঙ্গুই সভা খাইমানি 1924 বিসিও ব বাইকম সত্যাগ্রহ মানজাগ সাজা খামা বসনি লোকরগ্ন মুতাইনগ শীতকনানি মান মুগ্ন 1931 বিসিও ব গুরুবায়ুর সত্যাগ্রহ মানজাকমানি বসং খাকলাইমুংনি বেবাক খাকলাইমুংনি রুগৈ ব বাইথাংনি নুখুংনি মুতাইনগ্রগ্ন যতনি বাগৈ ফিয়গৈ রুব 1947 বিসিনি মে সাল নৈশিবাব পদ্মনাভন আলাপ পূজার মুতুকুলাম মুগনাং মুতুকুলাম কক নারুকমানি ভারতনি ইয়কমা সভা মানজাকমানি বাগুই 1947 বিসিনি জুলাই সাল চিব্রুয় বন রম ইয়কমা মানমানি উল
পদ্মনাভন থুংরুং গদালো তাই লুকুচুবা মুঙ্গ বাই থাকন গদাল রুব চুং ও মুঙ্গনাং ইয়কমা সভা খাইনেন খুলুমা ইয়াফারো।